ভোট চেয়ে বড় বালাই। কেন এই কথা বলছি, তার কারণ হচ্ছে 600 টাকায় রান্নার গ্যাস পাবেন আপনিও। একেবারেই ঠিক শুনছেন, 600 টাকায় এলপিজি সিলিন্ডার পেতে পারেন আপনিও। 75 লাখ নতুন সংযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। 2016 সালে এই প্রকল্পটি শুরু হয়েছিল, এরপর থেকে প্রায় 10 কোটি গ্রাহক যুক্ত হয়েছে। এই প্রকল্পের অধীনে 75 লক্ষ নতুন সংযোগ অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিতে গিয়ে বলেছেন যে দেশের গরিব পরিবারকে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ করতে বদ্ধপরিকর সরকার। প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কায় এলপিজির দাম ভারতের চেয়ে অনেক বেশি। এই স্কিমটি মাত্র 600 টাকায় সিলিন্ডার দেয়। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার পরিবারকে 300 টাকা ভর্তুকি দেয়। এই পরিস্থিতিতে প্রকল্পের সুবিধাভোগী প্রায় 14 কেজির সিলিন্ডার পাবেন। দিল্লিতে এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে 603 টাকায়। আপনি যদি কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অংশ হন, আপনি যদি একজন সুবিধাভোগী হন, তাহলে আপনাকে এটি নয়াদিল্লিতে কিনতে হবে 903 টাকায়। এরপর 300 টাকার ভর্তুকি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, জানিয়েছেন মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি আরও বলেন যে পাকিস্তানে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 1,060 টাকার কাছাকাছি, শ্রীলঙ্কায় সেই দাম 1,032.35 টাকা, নেপালে সেই দাম 1,198.56 টাকা। এলপিজি গ্রাহকের সংখ্যাও বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলছেন যে 2014 সালে 14 কোটি এলপিজি গ্রাহক ছিল, কিন্তু এখন তা বেড়ে 33 কোটি হয়েছে। তিনি আরও বলেন যে উজ্জ্বলা প্রকল্পের আওতায় 10 কোটি উপভোক্তা রয়েছেন। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2016 সালে দরিদ্র পরিবারগুলিকে সাশ্রয় মূল্যে এলপিজি গ্যাস দেওয়ার জন্য এটি শুরু করেছিলেন, এর সুবিধাও পাওয়া যায়। PMUY এর সম্প্রসারণের অনুমোদন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে যে 2025-26 সালের মধ্যে 3 বছরে 75 লক্ষ এলপিজি সংযোগ ছাড়া। 75 লক্ষ নতুন সংযোগ সহ পিএম উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে সুবিধাভোগী যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু প্রায় 10 কোটি 35 লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে। কিভাবে পিএম ইউওয়াই এর সুবিধা আপনি পাবেন? আপনি যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে আবেদন করতে চান, তাহলে আপনাকে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ www.pmuy.gov.in, এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে আপনাকে পিএম ইউওয়াই সংযোগের জন্য আবেদন করতে হবে এবং তার জন্য ক্লিক করতে হবে। আপনি যে কোম্পানির গ্যাস সিলিন্ডার নিতে চান সেটিকে নির্বাচন করবেন। এরপর নথিসহ সমস্ত তথ্য পূরণ করবেন। এরপর প্রয়োগ বাটনে ক্লিক করবেন। আপনি যদি যোগ্য হন, তাহলে এই স্কিমের অধীনে আপনি কয়েকদিনের মধ্যেই সেই সুবিধা পেয়ে যাবেন। ৬০০ টাকায় এলপিজি সিলিন্ডার এবার আপনিও পেতে পারবেন। 75 লাখ নতুন সংযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। 2016 সালে এই প্রকল্প শুরু হয়েছিল, এরপর থেকে প্রায় 10 কোটি গ্রাহক এর সঙ্গে যুক্ত হয়েছে। এই প্রকল্পের অধীনে 75 লক্ষ নতুন সংযোগও অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে দেশের গরিব পরিবারকে সাশ্রয় মূল্যে এলপিজি সরবরাহ করতে বদ্ধপরিকর সরকার। প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গায় এলপিজির দাম কিন্তু ভারতের থেকেও বেশি। এই স্কিম নিয়ে মাত্র 600 টাকায়
আপনি সিলিন্ডার পাবেন। আর সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। এখানে আপনাকে কেন্দ্র সরকার 300 টাকা ভর্তুকি দেবে, অর্থাৎ আপনি যদি নয়াদিল্লিতে গ্যাস সিলিন্ডার কিনতে চান আপনাকে দিতে হবে 903 টাকা। এরপর বাকি 300 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।